ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই নতুন শিক্ষানীতিতে গুরুত্বপূর্ণ গবেষণায় অনুদান দেওয়ার জন্য তৈরি হচ্ছে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এসব আদতে গবেষণায় খবরদারির চেষ্টা, অভিযোগ বিরোধীদের। গবেষণার নামে আর্থিক নয়ছয় বন্ধ হবে, পাল্টা দাবি বিজেপির। মোদী সরকারের ঘোষিত নতুন শিক্ষানীতিতে চার বছরের ডিগ্রি কোর্সের পরে গবেষণার সুযোগ পাবেন পড়ুয়ারা। তবে গবেষণার ক্ষেত্রেও আসছে বদল। এতদিন কলেজ বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য অনুদান দিত ইউজিসি সহ কয়েকটি সংস্থা, কিন্তু নতুন শিক্ষানীতি অনুযায়ী গুরুত্বপূর্ণ গবেষণায় অনুদান দেওয়ার জন্য তৈরি হচ্ছে নতুন কেন্দ্রীয় সংস্থা, নাম ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এর সঙ্গে অনেকে আমেরিকান ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের মিল পাচ্ছেন, যদিও দুই সংস্থার মধ্যে একটি কাঠামোগত পার্থক্য রয়েছে। এখান থেকে বিজ্ঞানের জন্য যেমন অনুদান মিলবে, তেমনই মিলবে সমাজবিজ্ঞানের ক্ষেত্রেও। তবে গবেষণায় অনুদানের জন্য কেন্দ্রীয় সংস্থা তৈরির মধ্যে কেন্দ্রের নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা দেখছেন শিক্ষাবিদদের একাংশ। পুরো গবেষণার ব্যবস্থাটা আরো অনেক বেশি একটা কেন্দ্রীভূত করার চেষ্টা হচ্ছে। আরো আগে তো বলা হয়েছিল যে তারা সমস্ত গবেষণা বিষয়ে তারা অনুমোদন করবে, সব টাকা তারা দেবে। গবেষণা মানে তো নতুন কিছু করা, নতুন কিছু কি করা যেতে পারে এ তো আগের থেকে তো বলা যায় না। একই সুরে সরব বিরোধীরাও, তাদের প্রশ্ন, বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উচ্চমানের গবেষণা হয়, কিন্তু তাতে অনুদান দেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থা তৈরি করে কি আবার গবেষণার উপর খবরদারি করতে চাইছে মোদী সরকার? রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, রাজ্যের যে কলেজগুলো আছে, সেগুলোর কি হবে? এখন তো রাজ্যের বিশ্ববিদ্যালয় যেমন কলকাতা, যাদবপুর, এরকম উচ্চ শ্রেণীর গবেষণা করে, স্বাধীনভাবে গবেষণা করার সুযোগ সেটা নষ্ট হয়ে যাবে। ওরা হয়তো এমনিও রিসার্চ করতে বলতে পারে যে সত্যি দেখো মোদী যেরম বলেছে গণেশের হাতির মাথা, সেটার পিছনে প্লাস্টিক সার্জারির অবদান ছিল কিনা প্রাচীন ভারতে। বিরোধীরা বলছে মোদী সরকারের বিরুদ্ধে শিক্ষায় হস্তক্ষেপের অভিযোগ নতুন নয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি থেকে অমর্ত্য সেন, সুগত বসুদের সরিয়ে অরবিন্দ শর্মা, লোকেশ চন্দ্রদের বসানো, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের আরএসএস ঘনিষ্ঠ বলে পরিচিত ওয়াই সুদর্শন রাওকে নিযুক্ত করা, কিংবা পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে বিজেপি নেতা গজেন্দ্র চৌহানের নিয়োগ শিক্ষায় গৈরিকীকরণের চেষ্টার নজির বলেই অভিযোগ বিরোধীদের। এই প্রেক্ষাপটে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েও সরব তারা। প্রত্যেক ইউনিভার্সিটি বা হায়ার ইনস্টিটিউট অফ লার্নিং, তার একটা নির্দিষ্ট ম্যান্ডেট থাকে এবং তারা সেখানকার বৈচিত্র্য অনুযায়ী সেই ম্যান্ডেট তৈরি করবে। ও দিল্লিতে বসে চারটে লোক কি বুঝবে এখানে বিদ্যাসাগর নিয়ে আমি কি গবেষণা করব? গবেষণা কোনোদিন ডিকটেট করে হয় নাকি? হিটলার গবেষণা ডিকটেট করে করিয়েছিলেন, সেই ব্যবস্থা চালু করতে চাইছেন নরেন্দ্র মোদী। বিজেপি অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। ঠিক করেছে, কারণ গবেষণার নামে কোটি কোটি টাকা নয়ছয় হতো, গবেষণার ফল বেরোত অষ্টরম্ভ। কেন্দ্রীয় রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে সারা দেশ যদি একটা রিসার্চের পরিকল্পনা নিয়ে রিসার্চ বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়, সেটা অনেক বেশি ফলদায়ক হবে, অনেক বেশি দেশের পক্ষে মঙ্গলদায়ক হবে। সব মিলিয়ে শিক্ষানীতির বিভিন্ন বিষয়ের মতো গবেষণা ক্ষেত্রে গঠিত নতুন এই সংস্থা নিয়েও চলছে তর্চা। কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।